listen to me now. Listen to me now. Listen to me now. সো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আমি নিজেও ভালো আছি এবং সুস্থ আছি আপনাদের দোয়ায়। সো আজকে চলে আসলাম আরও একটি নতুন ভাইরাল ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো আপনারা যদি বর্তমানে রিসেন্টলি টিকটক লাইকেতে ঘুরে আসেন, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিও তিনটির রিভিউ অবশ্যই আপনারা দেখেছেন। তিনটি ভিডিও কিন্তু অনেক বেশি ট্রেন্ডিং এবং ভাইরাল আছে টিকটক ও লাইকেতে। আমি নিজেও টিকটকে ঢুকে এই ভিডিওটি সবার আগে পেয়েছি, আপনারাও আশা করব ট্রেন্ডিং এই ভিডিওটি পেয়েছেন। সো এই ভিডিওটি কিভাবে করবেন, কি কি জিনিসের প্রয়োজন হবে, এ টু জেড নিয়ে কিন্তু কথা বলবো আজকে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে। সো আজকে আমার এই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে খুব সহজে এক মিনিটের ভিতরে এত সুন্দর একটি নয় তিনটি ভাইরাল ভিডিও এডিটিং করতে পারেন খুব সহজে। সো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি আপনাদের মাঝে আছি শাওন খান, আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার ইউটিউব চ্যানেল টিস অ্যান্ড ব্লগস ভিডিও। সো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর যদি চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকে তাহলে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সো কথা বাড়িয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক, সকল কিছু করবো হাতে কলমে। সো বন্ধুরা, সবার আগে কথা বলে নিচ্ছি এই ভিডিওর ম্যাটেরিয়ালস নিয়ে। সো এই ভিডিওটি করার জন্য আমাদের কী কী জিনিসের প্রয়োজন হবে? সো এই ভাইরাল তিনটি ভিডিও এডিটিং করার জন্য আমাদের দরকার হবে আমাদের ভিডিওটিংয়ের জনপ্রিয় অ্যাপ টেম্পো অ্যাপ্লিকেশনটি, আর দরকার হবে আমাদের পছন্দের 2 থেকে 4টি ছবি, এছাড়া আর কিছুই নয়। সো এছাড়া ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করার জন্য কোনো মিউজিকের দরকার নেই, কারণ এই যে টেম্পো অ্যাপ্লিকেশনটি আমাদের যে সমস্ত টেম্পলেট ব্যবহার করতে সুযোগ দিচ্ছে সেগুলো কিন্তু সকল কিছু ফ্রিতে ব্যবহার করতে পারতেছি, এবং এখানে ব্যাকগ্রাউন্ডে সাউন্ডও ব্যবহার করা আছে। সো কথা বাড়ি আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না, চলুন সরাসরি চলে যাই ফোনের স্ক্রিনে এবং সকল কিছু করে দেখাচ্ছি হাতে কলমে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ফোনের স্ক্রিনে চলে আসার পর সবার আগে বলে নিচ্ছি টেম্পো অ্যাপ্লিকেশনের প্রো ভার্সনের কথা। সো টেম্পো অ্যাপ্লিকেশনটি আপনারা কিন্তু গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, বাট আমি সাজেস্ট করবো না গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা, কারণ ওইখান থেকে ডাউনলোড করে আপনারা ভিডিওতে কিন্তু ওয়াটারমার্ক পাবেন। ওয়াটারমার্ক মানে হচ্ছে লোগোটা থাকবে টেম্পো অ্যাপ্লিকেশনে, সো এটা আমি কখনোই চাই না, বা বিভিন্ন কিছু আনলকও পাবেন না। সো আমার ডিসক্রিপশনে কিন্তু টেম্পো অ্যাপ্লিকেশনের প্রো ভার্সনের লিঙ্ক দেওয়া আছে। সো আপনারা আমার ডিসক্রিপশন থেকে কিন্তু প্রো ভার্সনটি ডাউনলোড করবেন টেম্পো অ্যাপ্লিকেশনের, তাহলে কী হবে আপনাদের কোনো ওয়াটারমার্কের ঝামেলা থাকবে না আর সকল কিছু আনলক পাবেন ইনশাল্লাহ। সো কথা বাড়াচ্ছি না, টেম্পো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। সো শুরুতেই বলে নিয়েছি আজকে একটি নয় তিনটি ভিডিও করা শেখাবো, 1 থেকে 1.5 মিনিটের ভিতরে আপনারা 3টি ভিডিও করতে পারবেন ইনশাল্লাহ। সো আপনারা টেম্পো অ্যাপ্লিকেশনে ঢোকার পর ইন্টারফেসে কিন্তু ফর ইউ, তারপর নিউ, টিকটক, লাভ, ফ্লাশ বা সকল কিছু কিন্তু সামনেই পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ট্রেন্ডিং ভিডিও এডিটিং কিন্তু সবার আগে আপনারা করে টিকটক এবং লাইকিতে ভাইরাল হয়ে যেতে পারেন এবং ট্রেন্ডিংয়ে থাকতে পারেন। এটা আপনাদের জন্য একটা এক্সট্রা বেনিফিট, বিভিন্ন ধরনের টেমপ্লেট আমাদের এখানে অফার করতেছে এবং সাউন্ড সহ মানে গান সহ। সো আপনারা এখান থেকে আপনার মন মতো ভিডিওটি কিন্তু ভিডিও টেমপ্লেটটি কিন্তু আপনারা সিলেক্ট করে নিতে পারেন। আর আজকে আমাদের যেই ইম্পর্টেন্ট এবং ট্রেন্ডিং ভাইরাল ভিডিও আছে, সো এই তিনটার কিন্তু স্পেশাল টেমপ্লেট আছে। সো সেই টেমপ্লেটগুলো কিন্তু আমি আপনাদের স্ক্রিনে অলরেডি লিখে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন এবং হাতে কলমে করে দেখাচ্ছি এখনই। সো সার্চ অপশনে টাচ করতে হবে, এরপর সবার আগে সার্চ করতে হবে, একটি সার্চ করতেছি টার্ন অন, ওকে টার্ন অন লিখে সার্চ করবেন। তাহলে প্রথম যেই টেমপ্লেটটি চলে আসতেছে দেখেন আপনারা, সো এই টেমপ্লেটটি হচ্ছে প্রথম ভিডিওটি। সো আমি 3টি ভিডিও করে দেখাবো আজকে আপনাদেরকে। সো প্রথম ভিডিওতে টাচ করলাম, দেখেন টার্ন অন যে ভিডিওটি এটা টাচ করলাম, ওরা কিন্তু একটা রিভিউ দেখাচ্ছে এই ভিডিওটি। সো এইভাবেই কিন্তু ভিডিওটি শো করবে, 2টি ফটো ব্যবহার করতে হবে এই ভিডিওটি করার জন্য। সো এরপর ফ্রি ট্রায়াল একটি টাচ করবেন, সো দেরি করে সময় নষ্ট করতে চাচ্ছি না। সো এরপর সরাসরি আপনার গ্যালারির সকল ফটো এখানে শো করবে, তারপর যদি সকল ফটো এখানে শো না করে তাহলে উপরে ডান পাশে এই অপশনটিতে একটি টাচ করলে কিন্তু আপনার গ্যালারি সকল ফটো শো করবে। সো দ্যাটস ইট, আপনার পছন্দের কিন্তু
দুইটি ফটো আপনি সবার আগে সিলেক্ট করে নেবেন দেখেন আমি দুইটি ফটো কিন্তু পছন্দের সিলেক্ট করে নিলাম সো এরপর টিক বাটনে একটু টাচ করে দিলে আমার কাজ কিন্তু শেষ অটোমেটিক্যালি কিন্তু টেম্পে অ্যাপ্লিকেশন আমাদের ভিডিওটি তৈরি করে দেবে দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর ইজিলি কিন্তু এই ভিডিওটা টেম্পে অ্যাপ্লিকেশনে আমাদের করে দিল আমার কিছুই করতে হলো না জাস্ট ফটো সিলেক্ট করলাম আর টেমপ্লেটটা সিলেক্ট করলাম সো গাইস আমার আর কোনো এক্সট্রা কিছু ব্যবহার করার দরকার নেই সো আমি এই ভিডিওটা না পরবর্তী ভিডিওগুলো বাজিয়ে দেখাবো আপনাদের সমস্যা নেই এটাও বাজিয়ে দেখাতে পারি ইটস ওকে সো এরপর আমরা কি করব এরপর সেভ টু ফোনে টাচ করব এরপর সর্বোচ্চ রেজুলেশনটা আপনারা সিলেক্ট করবেন তাহলে ভিডিওর কোয়ালিটি অনেক ভালো হবে সো ফুল এইচডি 1080p যেটা এটা সিলেক্ট করব আমি এরপর দেখবেন যে আপনার 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো সময় লাগতে পারে এক্সপোর্টিং হতে এক্সপোর্টিং হয়ে কিন্তু সরাসরি আপনার গ্যালারিতে ভিডিওটি চলে যাবে আর কোনো টেনশনে কিছু নেই সরাসরি গ্যালারিতে চলে যাবে তখন আপনারা সেখান থেকে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে টিকটক লাইকে দিয়ে ভিডিওটি পোস্ট করতে পারবেন খুব সহজে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার প্রথম ভিডিওটা কিন্তু অলমোস্ট ডান এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে সো এরপর চলে যাব আমরা দ্বিতীয় ভিডিওতে সো দ্বিতীয় ভিডিওটির জন্য আমরা সার্চ করব সেটা হচ্ছে আপনাদের ডিভেল ইন দ্য ফায়ার সো ডিভেল ইন দ্য ফায়ার লিখে যখন সার্চ করলাম দেখতে পাচ্ছেন ডিভেল ইন দ্য ফায়ার আমি অলরেডি আমার স্ক্রিনে লিখে রেখেছি তারপর আমি বলে দিচ্ছি সো ডিভেল ইন দ্য ফায়ার দিয়ে সার্চ করার পর ফার্স্টে যেই অপশনটি চলে আসবে মানে ফার্স্ট যে টেমপ্লেটটা চলে আসবে এটা সিলেক্ট করব সো এটা সিলেক্ট করার পর আবার সেম প্রসেস দেখেন এখানে ফ্রি ট্রায়াল বলে অপশন আছে আপনাদের রিভিউটা দেখাচ্ছে আর দুইটি ফটো সিলেক্ট করে এই ভিডিওটা করতে হবে সো ফ্রি ট্রায়াল একটি টাচ করলাম সো আবার নিয়ে আসবে আমার গ্যালারিতে সো এখান থেকে আমি দুইটি ফটো আরও সিলেক্ট করে নিব যাতে আমি ভিডিওটি খুব সহজে করতে পারি দেখেন আমি দুইটি ফটো আবার সিলেক্ট করে নিলাম আমার পছন্দ মতো সো টিক বাটনে টাচ করে দেওয়ার পর অ্যাজ ইউজুয়াল কিন্তু ভিডিওটা অটোমেটিক্যালি ওরাই তৈরি করে ফেলবে আমার কোনো কষ্ট করতে হবে না ওরাই ভিডিওটি অটোমেটিক্যালি তৈরি করে ফেলবে দেখতে পাচ্ছেন আপনারা খুব সহজে কিন্তু এই ভিডিওটি হয়ে গেল সো আমি এই ভিডিওটি একবার বাজিয়ে দেখাবো আপনাদেরকে আপনারা দেখুন যে আমি ফার্স্টে যেই রিভিউটা দেখেছি প্লাস আপনারা যে টিকটক এবং লাইকে যে ট্রেন্ডিংয়ে আপনারা দেখেছেন ভিডিও সেটার মতো হয়েছে কি না সো আমি দেখবো ভিডিওটি বাজাচ্ছি আপনারা এনজয় করুন সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকমের পরিশ্রম ছাড়াই জাস্ট আমরা একটা টেমপ্লেট সিলেক্ট করলাম টেম্পো অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম এবং দুইটি ফটো সিলেক্ট করে কিন্তু খুব সহজে এত সুন্দর ভাইরাল ভিডিও এডিটিং করে ফেললাম ঠিক আছে গাইস এরপর দুই নাম্বার ভিডিওটি যখন আমাদের হয়ে গেল আবার সেভ টু ফোনে টাচ করব এরপর আপনারা সর্বোচ্চ রেজলিউশনটি সিলেক্ট করে দিলে কিন্তু অটোমেটিক এক্সপোর্টিং হয়ে আবার ভিডিওটি গেল যখন এক্সপোর্ট হয়ে আমার গ্যালারিতে চলে গেল সো এরপর চলে যাব তিন নাম্বার ভিডিওটি করার জন্য ভিডিও টেমপ্লেটটি সার্চ করব আমরা কি দিয়ে ফ্ল্যাশ ওয়ার্নিং দিয়ে সার্চ করব ওকে ফ্ল্যাশ ওয়ার্নিং দিয়ে সার্চ করব কিন্তু এটা ফার্স্টে আসবে না সো দুই তিন থেকে পাঁচ থেকে ছয়টা টেমপ্লেট পিছনে রেখে দেখেন নিচে আমি যেটা মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে এই এই টেমপ্লেটটি সিলেক্ট করে নেবেন দ্যাটস ইট সো এই টেমপ্লেটটি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা ফ্রি ট্রায়াল আবার টাচ করবেন সো এরপর আবার গ্যালারিতে নিয়ে আসবে এখান থেকে কিন্তু আবার দুইটি ফটো আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের পছন্দ মতো তারপর কিন্তু ভিডিওটি খুব সহজে হয়ে যাবে ইনশাল্লাহ সো আমি আরও দুইটি ফটো সিলেক্ট করে নিলাম আমার মন মতো দ্যাটস ইট আবার টিক বাটনে টাচ করে দিলাম ভিডিও কিন্তু অলমোস্ট অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেল ঠিক আছে আমার কোনো পরিশ্রম করতে হলো না ভিডিওটি অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেল দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও রিভিউটি ওরা দেখাচ্ছে যে ভিডিওটি মাত্র আমরা তৈরি করলাম সো এরপর আবার সেম টু মানে সেভ টু ফোনে টাচ করব এরপর ফুল এইচডি 1080p কিন্তু আমরা এটা এক্সপোর্ট করে নেব সো দ্যাটস ইট ভিডিও আজকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সো এইরকম নিত্য নতুন ভাইরাল ভিডিও এডিটিং টিউটোরিয়ালগুলো সবার আগে পোস্ট করা হয় আমার ইউটিউব চ্যানেলে সো শুধুমাত্র ভাইরাল ভিডিও এডিটিং টিউটোরিয়ালই না বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স প্রদান করা হয় আমার ইউটিউব চ্যানেলে সো আপনি যদি চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য সো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে অথবা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করবেন সো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবাই